ফ্লোরিন পর্যায়ের সামনে, ফ্লোরিন পর্যায়ের সামনে কি আছে? দুই নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপে অবস্থিত কি হচ্ছে? ফ্লোরিনের অবস্থান। এবার দেখি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের আছে 12 12 বন্ধিত হবে 1s2 2s2 2p6 3s2 6 4 10 দিয়ে 12 মিলে গেছে, তার মানে 1 2 3 এটা হচ্ছে আমার সর্বশেষ কক্ষপথ। এটা হচ্ছে আমার কি সর্বশেষ কক্ষপথ। এই সর্বশেষ কক্ষপথে এখানে আছে হচ্ছে 3। এই 3 নম্বর কক্ষপথে হচ্ছে কি সংখ্যা? পর্যায় সংখ্যা। দেখো এখানে আবার কি আছে? শুধু এস আছে কি নাই? পি নাই। তাহলে কি হবে? দশার যোগ করতে হবে না, শুধু এস এর সংখ্যাটাই কি হবে? গ্রুপ সংখ্যা। তার মানে 2 9 গ্রুপ, তার মানে ম্যাগনেসিয়াম কি 3 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থিত। এটা হচ্ছে ওই প্রথম যে ব্যাংক নামের নিয়মটা, শুধু এস থাকে তার সংখ্যাটাই ইলেকট্রন সংখ্যাটি হবে গ্রুপ সংখ্যা। টাইটেনিয়াম 22 22 নম্বর যে মোট আছে সেটি 1s2 2s2 2p6 3s2 সিলিকতে 10 12 18 3d 4s। তো তোমরা এই জিনিসটি দেখো কত হয় এখানে, 10 12 6 18 19 20 21 21 22 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 চারটা হচ্ছে আমাদের দ্বি সংখ্যা পর্যায় সংখ্যা, পর্যায় সংখ্যা হচ্ছে 4। আর এই 2, এই 2 টি হবে কি? গ্রুপ সংখ্যা। কিন্তু তোমাদের 3 নাম্বার নিয়ম করেছিলাম যদি এস এর পূর্ববর্তী উপশক্তি স্তর ডি থাকে, এস এর কি পূর্ববর্তী উপশক্তি স্তর ডি থাকে, তাহলে ডি এর ইলেকট্রন সংখ্যাও এস এর সাথে যুক্ত করে কি করতে হবে? গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে যদি তোমরা এখানে বলো গ্রুপ সংখ্যা 2, তাহলে গ্রুপ হয়ে যাবে। তার মানে ডি তে কয়টি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন আছে। তার মানে এই 2 এবং 2, এই 2 আর কি করতে হবে? যে ডি এর 2, তার মানে 2 + 2 = 4। 4 হচ্ছে কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। তাহলে টাইটেনিয়াম 22 এর অবস্থান হচ্ছে পর্যায় সারণীতে 4 নম্বর পর্যায়ে 4 নম্বর গ্রুপে। এবার দেখে আরেকটা আছে জি 30 30 এই 30 নম্বরটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। আমরা দেখি গুণে দেখি কি হিসেবে দেখি না, 4 6 10 12 12 আর 6 8 12 20 আর 10 হচ্ছে 30। তাহলে দিকে আছে কত? 10। তার মানে আমাদের এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে এটা আছে 4। তার মানে পর্যায় সংখ্যা 4। আর এই যে এস আছে 2টি ইলেকট্রন, এস এ কয়টি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন আছে। কিন্তু তার পূর্বে আবার ডি তে আছে 10টি ইলেকট্রন, তাহলে কি হবে? 10 + 2 = 12 নং কি হবে? গ্রুপ হবে। তাহলে কি দেখা যাচ্ছে? জিঙ্ক এর অবস্থান পর্যায় সারণীতে কোথায় আছে? 4 নং পর্যায়ে 12 নং গ্রুপে আছে। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তিনটি নিয়ম দ্বারা, ব্যতিক্রম নিয়ম আছে, ব্যতিক্রম নিয়ম ছাড়া তিনটি নিয়ম দ্বারা আমরা যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থানটি নির্ণয় করতে পারব। তো এবার পরবর্তী প্রশ্ন আসে, ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে আমরা সকল কিছু পেয়ে যাব। ঠিক একই রকম যখন যখন ইলেকট্রনের সরল তাদের কি কি পাচ্ছে, অবস্থানটা পাচ্ছে। তো একটা বিষয় তো আমি ইলেকট্রন দেখাই, সোডিয়াম 11
1 is 2, 2 is 2, 2 is 6, 3 is 1. তো এখানে দেখো মূল ভিত্তির তুলনা সমীকরণ দেখাচ্ছে কিভাবে হয় আমাদের এখানে 3 আছে 3 নাম্বার পর্যায়ে 1 নাম্বার পর্যায়ে 2 নাম্বার পর্যায়ে 3 নাম্বার পর্যায়ে তার মানে 3 নং পর্যায়ে অবস্থিত আর এখানে এসে আছে 1 1 নাম্বার গ্রুপে অবস্থিত তার মানে হচ্ছে কি ধাতু খাড়া ধাতু খাড়া ধাতু রূপে অবস্থিত এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে তার মানে আমরা জানি যে এরা নিষ্ক্রিয় শেলের জন্য সংযোগ করতে চায় এর পূর্ববর্তী বা নিকটে বা সবচেয়ে কাছাকাছি ইলেকট্রনটি হচ্ছে নিয়ন যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 10 তার মানে সে কি করতে চাইবে 10 ইলেকট্রন সংযোগ করতে চাইবে এই জন্য সে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে দিবে তার মানে ধাতু সময়ের ধর্মের পদ শুরু করবে আবার একটি ইলেকট্রন যদি ত্যাগ করে যার মান হয় 1 আবার একটি ইলেকট্রন যদি ত্যাগ করে যৌগ গঠন করতে পারে এর জন্য যোজনী হচ্ছে কি 1 তার মানে আমরা এর রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম এর প্রকৃতি এর চরিত্র এই ইলেকট্রন দান করে না গ্রহণ করে এভরিথিং কত বার ইলেকট্রন নেশ থেকে আমরা জানতে পারি সেটা ধাতু না অন্তত সকল কিছু জানতে পারি আর এর জন্য বলা হয় কি ইলেকট্রন বিনাশ করার সামনে মূল ভিত্তি পরের সামনে সোজা ইলেকট্রন নিয়ম এটা পূর্বে পাঠ্য সমাপ্ত করেছিলাম যে পরের সামনে খুঁটি রয়েছে আর খুঁটি প্রকৃতি ব্যতীত বিষয়গুলি করতে যেমন আমরা ইতিপূর্বে কি করলাম পর্যায় সাতটি মনের সঙ্গে অবস্থান নির্ণয় করতে আমাদের তার কি হিলিয়াম হিলিয়ামের অবস্থানটা কোথায় হওয়া উচিত ছিল দুই নম্বর অবস্থিত হওয়া উচিত ছিল এক নং পর্যায়ে দুই নং গ্রুপে ঠিক আছে এটা যদি তোমরা এক নং পর্যায়ে দুই নং গ্রুপে দাও তাহলে কি হবে এটা ভুল হয়ে যাবে এক নং পর্যায়ে দুই নং গ্রুপে দিলে কি হবে ভুল হয়ে যাবে তার মানে এখানে শুধু দিতে হবে এক নং পর্যায়ে 18 নং গ্রুপে দিতে হবে এক নং পর্যায়ে কি দিতে হবে 18 নং গ্রুপে দিতে হবে এটা লিখে দিয়েছিলাম এটা বোঝানোর জন্য যে ইলেকট্রন অবস্থান এখান থেকে আমরা এই পার্টটা পড়ে ফেলব তোমরা যখন ইলেকট্রন নষ্ট করে একটু দেখো ইলেকট্রন ইলেকট্রন নষ্ট যখন করো তখন কি হয়েছিল এখানে আছে গ্রুপ নম্বর 2 আর যে পর্যায়ে নম্বর 1 তুমি লিখে ফেলেছো কি লিখে ফেলেছো এক নং পর্যায়ে দুই নং গ্রুপে অবস্থান তাহলে ভুল হয়ে গেল তাহলে ব্যতিক্রমী যোগ দিতে হবে তোমাদের কি দিতে হবে এখন তো 18 নম্বর গ্রুপ 18 নম্বর গ্রুপ দিতে হবে 18 নম্বর গ্রুপ দিতে হবে তার মানে হিলিয়ামের অবস্থানটা সঠিক আবার আমরা যদি বিশেষ করে হাইড্রোজেন হাইড্রোজেন অবস্থান বিশেষ করে তাকে রাখা হয়েছে কোথায় এক নম্বর গ্রুপে হাইড্রোজেন অবস্থান রাখা হয়েছে গ্রুপ নং এক রাখা হয়েছে অর্থাৎ এক নম্বর গ্রুপে খাড়া আছে এক নম্বর গ্রুপে আছে খাড়া ধাতু সমূহ যে গ্রুপ অধিক সক্রিয় ধাতু তাদের ধর্মের সাথে মিল রেখে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাসের গঠন তার মানে হাইড্রোজেন অবস্থান কর্মসূচিতে গোল অর্থাৎ ব্যক্তিত্ব হিলিয়ামের অবস্থানটাও দুই নম্বর হওয়া উচিত ছিল ইলেকট্রন বিন্যাসে আমরা যে নিয়মগুলো করতে সেই নিয়মগুলো কিন্তু সেই নিয়মগুলো কিন্তু হবে না সেটা কোথায় হবে 18 নম্বর গ্রুপে হবে ক্লিয়ার হয়েছে না লেটার টেকনিক্যাল সাজেশন এটা আলোচনা করার জন্য পুরো পড়া যে পর্দার সামনের যে মূল অংশটি আছে সেই মূল অংশ কিন্তু ল্যান্থানাইড এবং অ্যাকেনসিয়াস নাই ল্যান্থানাইড 57 থেকে 71 পর্যন্ত রোটেশন 71 পর্যন্ত যে 15টি মূল আছে সেগুলিকে পর্দায় ছয় নম্বর এগুলি সেগুলিকে কিন্তু মূল পর্দার সামনে স্থান দিতে পারে নাই তাদেরকে আলাদাভাবে কি করা হয়েছে নিচে দেখানো হয়েছে আবার অ্যাকটিনাইড সিরিজ অ্যাকটিনিয়া অ্যাকটিনাইড 89 89 থেকে শুরু করে 103 পর্যন্ত যে মৌলগুলি 15টি মৌল আছে এই মৌলগুলিকেও কিন্তু মূল পর্দার সামনে কি করা হয়নি অবস্থান দেখানো হয়নি তাদেরকেও পর্দার সামনে নিচে আলাদা একটি কলামে আলাদাভাবে দেখানো হয়েছে তাহলে এটি হচ্ছে কি প্রদর্শনের একটি ব্যতিক্রম নিয়ম বা প্রদর্শনের একটি কি ত্রুটি তো যাই হোক আজকের পাঠ্য আলোচনা হলো তো এই ক্ষেত্রে তোমাদের যে প্রদর্শনীতে অবস্থান নম্বর সমূহে গ্রুপ এবং পদ্ধতিটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটি ভালোভাবে তোমরা ব্যতিক্রম একটি হিলিয়াম আছে এটি কিন্তু 8 নম্বর গ্রুপে ওই কেন রাখা হয়েছে নিশ্চয় গ্যাস ও বিশ্ব গ্যাসের সাথে দুজনীতে শূন্য যারা নাম দর্শনে এবার আসন্ন নিষ্ক্রিয় জন্য যদি কি করা হয়েছে আর আমার গ্রুপে নিষ্ক্রিয়দের সাথে রাখা হয়েছে নিয়ন আলো বিক্রম জেলন এদের সাথে দেখে রাখা হয়েছে এই ইলিয়ামকে তো এই পাঠটি তোমরা অনেক ভালোভাবে করতে পারে লার্নিং প্র্যাকটিস হলে আরও অনেক উদাহরণ দেওয়া আছে প্রয়োজন তোমাদের বইছে কয়েকটি উপর আছে প্রত্যেকটি ইলেকট্রন বিন্যাস করে তোমরা এদের অবস্থানটা নির্ণয় করে মিলিয়ে দেখবে যে সঠিক হয়েছে কিনা তো আজ এ পর্যন্তই পরবর্তীতে যে পাঠ আছে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সবাই বাসায় থাকো অনেক 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 বেশি পড়াশোনা করো ধন্যবাদ সবাইকে